কাজু বাদাম খেলে কি উপকার হয় এবং কাজু বাদাম খেলে কি কি সমস্যা হতে পারে, কাজু বাদাম খাওয়ার নিয়ম কি, ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। কাজু বাদাম খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর তাহলে বলতেই হয় যে পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে কাজু বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরে উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামের ভিটামিন মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরের নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে আরো অনেক উপকার পাওয়া যায়। কাজু বাদাম খেলে কি উপকার হয়? ক্যান্সারের মতো মরণব্যাধি দূর করে। কাজু বাদামের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে, সেই সাথে টিউমারও যাতে দেখা না দেয় বা আক্রমণ না করে সেদিকে লক্ষ্য রাখে, বিভিন্ন প্রকার সংক্রমণের ঝুঁকি কমায়। কাজু বাদামে থাকে জিঙ্ক যার কাজ হলো ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করা। তাই নিয়মিত কাজু বাদাম খেলে আপনি এই ধরনের ইনফেকশনের হাত থেকে রেহাই পেতে পারেন। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন তাহলে রোজের ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্তি ঘটাতে পারেন। হাড়ের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট। একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে তেমনি নানাবিধ হাড়ের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। মাঝে মধ্যে কি রক্তচাপ গ্রাফের কাটার মতো উঠানামা করে তাহলে তো চটজলদি কাজু বাদাম খাওয়া শুরু করতে হবে, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে কাজে আসে। তাই তো নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে, ফলে হাড়ের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়, চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কপার হলো সেই খনিজ যা চুলের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, কাজু বাদামে থাকা কপার শরীরের অন্দরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। আমাদের দেশে যে হারে সুগার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম খাওয়ার প্রয়োজন বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কারণ একাধিক গবেষণায় দেখা গেছে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ এই খাবারটি নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কমে, সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তাই পরিবারে যদি ডায়াবেটিস রোগীর ইতিহাস থাকে তাহলে প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করুন, দেখবেন উপকার মিলবে। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ কাজুতে ভিটামিন ই, কে, বি সিক্স এবং কপার, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ সহ বেশ কয়েকটি ভিটামিন ও খনিজ রয়েছে। এই পুষ্টিগুলি সুস্বাস্থ্য বজায় রাখতে এবং দীর্ঘস্থায়ী রোগে প্রতিরোধের গুরুত্ব ভূমিকা পালন করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজুতে জিঙ্ক থাকে যা ইমিউনি সিস্টেম ফাংশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। নিয়মিত কাজু খাওয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। কাজুতে তামা, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো বেশ কিছু খনিজ রয়েছে যা শক্তিশালী হাড় বজায় রাখতে এবং অস্টিওপোরোসিসের মতো হাড় সম্পর্কিত ব্যাধি প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর হজম বাড়ায়। কাজু খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস যা স্বাস্থ্যকর হজমকে উন্নীত করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে থাকে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ ক্যালোরি থাকা সত্ত্বেও গবেষণায় দেখা গেছে যে কাজু আসলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কাজুতে উচ্চ ফাইবার এবং প্রোটিন উপাদান আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ বোধ করতে সাহায্য করতে পারে, অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা হ্রাস করে। সামগ্রিকভাবে কাজু একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে খাওয়া হলে বেশ কিছু স্বাস্থ্য সুবিধা প্রদান করে। কাজু বাদাম খেলে কি কি সমস্যা হতে পারে? যদিও কাজু বাদাম সাধারণত বেশিরভাগ লোকের খাওয়ার জন্য নিরাপদ, তবে কিছু সম্ভাব্য সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জির প্রতিক্রিয়া। কাজু বাদাম একটি সাধারণ অ্যালার্জেন এবং সেগুলি
খাওয়ার পরে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। কাজু অ্যালার্জির লক্ষণগুলি হালকা, মুখ চুলকানি, আমবাত থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। উচ্চ ক্যালোরি সামগ্রী, কাজুতে ক্যালোরি এবং চর্বি বেশি থাকে, তাই আপনি যদি অনেক বেশি খান তবে এটি ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। অক্সালেট সামগ্রী, কাজুতে অক্সালেট থাকে যা কিছু ব্যক্তির কিডনিতে পাথর গঠনের ঝুঁকি বাড়াতে পারে। যাদের কিডনিতে পাথরের ইতিহাস রয়েছে তারা কাজু এবং অক্সালেট সমৃদ্ধ অন্যান্য খাবারের ব্যবহার সীমিত করতে চাইতে পারেন। দূষণ, কাঁচা বা ভাজা না করা কাজুতে উরুসিয়ল নামক একটি বিষাক্ত পদার্থ থাকতে পারে যা পয়জন আইভিতেও পাওয়া যায়। এটি এড়াতে দোকানে বিক্রি করা বেশিরভাগ কাজু ভাজা, ভাপানো বা সিদ্ধ করা হয়। সামগ্রিকভাবে কাজু একটি স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্য নাস্তা, তবে সেগুলি পরিমিতভাবে খাওয়া এবং সম্ভাব্য অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। ভালো ফল পেতে কাজু বাদাম খাওয়ার নিয়ম কি? ভালো ফলাফল পেতে কাজু বাদাম খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে এখানে কিছু টিপস রয়েছে যা আপনাকে স্বাস্থ্যকর ডায়েটে অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে। অংশ নিয়ন্ত্রণ, কাজুতে ক্যালোরি এবং চর্বি বেশি থাকে তাই অতিরিক্ত খাওয়া এড়াতে আপনার অংশের আকার নিয়ন্ত্রণ করা অপরিহার্য। কাজু পরিবেশনের আকার 1 আউন্স বা একটি ছোট মুঠো। লবণাক্ত কাজু বেছে নিন, লবণাক্ত কাজু সুস্বাদু তবে এতে সোডিয়ামও বেশি থাকে। লবণ ছাড়া কাজু বেছে নেওয়া একটি স্বাস্থ্যকর বিকল্প এবং আপনাকে আপনার লবণ খাওয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। চিনির প্রলেপযুক্ত বা স্বাদযুক্ত কাজু এড়িয়ে চলুন। কিছু কাজুতে চিনির প্রলেপ দেওয়া হয় বা কৃত্রিম মিষ্টির সাথে স্বাদযুক্ত করা হয় যা অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে এবং কাজুগুলি স্বাস্থ্য উপকারিতাকে অস্বীকার করতে পারে। আপনার খাবারে কাজু অন্তর্ভুক্ত করুন, আপনি তাদের পুষ্টির মান বাড়াতে আপনার খাবার এবং স্ন্যাকে কাজু যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি এগুলি আপনার সালাদ বা দইয়ের উপরে ছিটিয়ে দিতে পারেন, এগুলিকে আপনার স্মুদিতে মিশ্রিত করতে পারেন বা আপনার ওটমিলের টেপিং হিসেবে ব্যবহার করতে পারেন। কাজু সঠিকভাবে সংরক্ষণ করুন, কাজু দ্রুত বাজে হয়ে যেতে পারে তাই তাদের সঠিকভাবে সংরক্ষণ করা অপরিহার্য। এগুলো একটি শীতল শুকনো জায়গা বা ফ্রিজে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এই টিপস গুলি অনুসরণ করে আপনি আপনার খাদ্যের সাথে আপোষ না করে কাজুর স্বাস্থ্য উপকারিতা উপভোগ করতে পারেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।